কলকাতা বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সারির একজন তারকা হলেন দর্শনা বণিক। তাছাড়া এই তারকা তার কেরিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন, তবে তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের কাছে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। পাশাপাশি এই তারকা রূপের জাদুতে দর্শকরা সর্বদাই গায়ে হয়ে থাকেন, তার জন্য হয়তো কলকাতার পাশাপাশি বাংলাদেশি দর্শকদের কাছেও দর্শকপ্রিয়তা অর্জন করেছেন এই তারকা। প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগে ঘোষণা আসে যে লিপস্টিক শিরোনামের একটি সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে দর্শনা বণিককে। তাছাড়া চলচ্চিত্রটিতে তার বিপরীতে দেখা যাবে আদর আজাদকে। যদিও সবকিছু ঠিকঠাক ছিল, তাছাড়া ঈদের পরে এই সিনেমার শুটিংয়ের কাজ শুরু করার কথা ছিল, তবে সম্প্রতি সময় চলচ্চিত্রটি থেকে সরে দাঁড়িয়েছেন দর্শনা বণিক। কেননা রিসেন্টলি এই তারকা দাবি করেছেন, চলচ্চিত্রটিতে চুক্তিবদ্ধ করার জন্য প্রযোজক ইন্ডিয়াতে গিয়েছিলেন তার সঙ্গে দেখা করার জন্য। তাছাড়া তখন অবশ্য প্রযোজক তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন, যার জন্য মূলত সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন এই তারকা। পাশাপাশি সম্প্রতি সময় আরও শোনা যায় যে মূলত লিপস্টিক সিনেমা থেকে সরে দাঁড়ানোর পেছনের কারণ হলো বিষয় জটিলতা। কেননা সম্প্রতি সময় সিনেমার ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে এমনটাই জানা যায়। তাছাড়া সম্প্রতি সময় সিনেমার প্রযোজক বলেছেন, দর্শনা বণিকের বিষয় জটিলতার কারণে তারা দর্শনা বণিককে নিয়ে কাজ করতে পারছেন না, ফলে দর্শনা বণিকের পরিবর্তে অভিনেত্রী পূজাচেরিকে দেখা যাবে সিনেমাটিতে। তাছাড়া পূজাচেরি ইতিমধ্যে সিনেমাটিতে যোগদান করেছেন বলে শোনা যায়। প্রসঙ্গত, ঢাকা চলচ্চিত্রে সম্প্রতি সময়ের দর্শকপ্রিয় একজন তারকা হলেন পূজাচেরি। তাছাড়া এই তারকা তার কেরিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন, পাশাপাশি এই তারকা রূপের জাদুতে দর্শকরা সর্বদাই গায়ে লন। এছাড়া পূজাচেরিকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায়, কেননা সেখানে এই তারকা তার নিত্যদিনের আপডেট শেয়ার করেন। যদিও মাঝে মাঝে ছবি এবং ভিডিও প্রকাশ করতে দেখা যায় তাকে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কি কারণে দর্শনা বণিক লিপস্টিক সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন। তাছাড়া এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।